কিশোরগঞ্জের কোটিয়াদিতে ফার্মেসি ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ রানা আকন্দের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া এক বড়ি 11 আনা ওজনের স্বর্ণের এক জোড়া দুল, স্বর্ণের দুইটি বালা, স্বর্ণের একটি চেইন ও স্বর্ণের তিনটি আংটি উদ্ধার করা হয়। মঙ্গলবার 1 নভেম্বর দিবাগত রাতে জেলার কোটিয়াদি ও পাকুন্দে উপজেলা এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ আলী, রিয়াজউদ্দিন, বাচ্চু, সুলতান ও বাপন সাহা। তাদের মধ্যে মোহাম্মদ আলী কোটিয়াদি উপজেলার পাইকশা গ্রামের আব্দুল হামিদের ছেলে, রিয়াজউদ্দিন একই গ্রামের মৃত ফয়েজউদ্দিনের ছেলে, বাচ্চু জেলার পাকুন্দে উপজেলার সাটিয়াদি গ্রামের আব্দুল খালেকের ছেলে, সুলতান একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং বাপন সাহা তালদোষী গ্রামের হরিপদ সাহার ছেলে। গ্রেফতারকৃতদের মধ্যে রিয়াজউদ্দিনের বিরুদ্ধে 7টি ডাকাতির মামলা রয়েছে এবং বাপন সাহা জুয়েলারি ব্যবসায়ী। বুধবার 2 নভেম্বর দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম জানান, গত 24 তারিখ দিবাগত রাত অর্থাৎ 25 তারিখ রাত 1টার সময় কোটিয়াদি থানাধীন উত্তর বিলাকান্দি শাখীনস্থ মোহাম্মদ মাসুদ রানার বসর বাড়িতে একটি দস্যুতার ঘটনা ঘটেছে এমন অভিযোগ আমরা রাত্র 3:30 দিকে পাই। 3:30 এটি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে যায়। উল্লেখ্য যে ওই দিন ঘূর্ণিঝড় শীতকাল ছিল এবং প্রতিকূল আবহাওয়া ছিল। তারপরে পুলিশ ফোন পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গমন করে এবং ওই মাদি পুরো ঘটনার বিবরণ দেন এবং সেখানে কি হয়েছিল তার একটা পূর্ণাঙ্গ ব্রিফিং আমরা পাই তার কাছ থেকে। মাদি মাসুদ রানা এবং তার পরিবার যেটি আমাদেরকে অবহিত করেন তার সার কথাটা হলো তার ঘরে তার 1:30 থেকে 4 জন লোক গ্রিল কেটে প্রবেশ করে এবং তাদের পরিবারের সকলকে জিম্মি করে 18 লাখ টাকা নগদ এবং 7 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার পরিপ্রেক্ষিতে ওই দিন রাতে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিন্তু বাদীর স্ত্রী তিনি আমাদেরকে ঘটনার বর্ণনা দিয়েছেন, তিনি স্পষ্ট করে বলেন ঘরে 4 জন লোক প্রবেশ করেছিল, এর মধ্যে 3 জন লোক গামছা দিয়ে মুখ ঢাকা ছিল, 1 জন লোকের মুখ উন্মুক্ত অর্থাৎ স্বাভাবিক ছিল এবং তিনি 2 জন লোককে চিনতে পেরেছেন এমন অভিযোগ আমাদের কাছে করেন। তার বর্ণনা মতে যে 2 জন লোককে তিনি চিনতে পেরেছেন যে বর্ণনা আমাদেরকে দেন তৎপ্রেক্ষিত আমরা ওই 2 জন লোককে গ্রেপ্তার করি আইনের আওতায় আনি এবং বাদী নিজে স্পষ্ট করেন যে হ্যাঁ এই 2 জন লোক সেখানে ছিল, সেই অনুযায়ী বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হয়। এরপর আমরা এই মামলার ঘটনা তদন্ত শুরু করি। আমাদের তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর দুলাল এবং এই মামলার সুপারভাইজিং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম এবং সংশ্লিষ্ট হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন তারা সকলে সম্মিলিতভাবে অফিসের ইনচার্জ সহ সম্মিলিতভাবে এই ঘটনার রহস্য উদ্ঘাটন, আন্তঃপ্রান্ত বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে এই মর্মে আমরা নিশ্চিত হই ওই ঘটনায় প্রকৃত অর্থে 4 জন নয় 6 জন উপস্থিত ছিলেন, 6 জনে এই অপরাধটা সংঘটিত করে এবং বাদী যে বর্ণনা দিয়েছেন সম্পদের সেই সম্পদের বর্ণনা এবং গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত বর্ণনার সাথে কিছুটা গরমিল থাকলেও আমরা এখনো তদন্তের মধ্যে রয়েছি এবং তদন্ত করছি। আমরা গত 1 তারিখে অর্থাৎ গতকালকে আমরা 4 জনকে গ্রেপ্তার করি গাজীপুর থেকে এবং কোটিয়াদি থেকে। এই 4 জন আমাদের কাছে স্বীকার করেছে এই পুরো ঘটনা তারা 6 জন করেছে, বাকি 2 জনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা কোটিয়াদি মঠের বাজার এরিয়াতে যে দোকানে এই স্বর্ণালঙ্কার এখান থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার বিক্রি করেছে সেখান থেকে সেই স্বর্ণালঙ্কার উদ্ধার করি এবং যার কাছে এই স্বর্ণালঙ্কার বিক্রি করেছে তাকেও আইনের হেফাজতে আনি। অর্থাৎ 4 জন দুষ্কৃতকারী যারা সরাসরি সেখানে ডাকাতিতে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করেছি এবং এই স্বর্ণটি যেখানে সে বিক্রি করেছে ওই যিনি ক্রেতা তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
আরো যে দুইজন এই ঘটনার সাথে সম্পৃক্ত ইতিমধ্যে আমরা পুলিশে নিশ্চিত হতে পেরেছি তাদের গ্রেপ্তার প্রক্রিয়াধীন রয়েছে। আর আরেকটি বিষয় যেটা, দুইজন আগে যে গ্রেপ্তার করা হয়েছিল তারা এখন জেলহাজতে আছে, আমরা পরবর্তীতে তাদের সম্পৃক্ততা কতটুকু, আদৌ সম্পৃক্ততা রয়েছে কিনা, আর সম্পৃক্ত থাকলে কোন ধরনের সম্পৃক্ততা রয়েছে তা বিশ্লেষণ করছি, দ্রুততার সাথে বিভিন্ন আদালতে এই সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ করব। আর একটা বিষয়, আপনি এখানে যে চারজন গ্রেপ্তার করা রয়েছে এর মধ্যে দুই নাম্বার নাম যা রয়েছে ওই নাম রিয়াজ উদ্দিন, আমাদের কাছে প্রোফাইল অনুযায়ী ও ওনার বিরুদ্ধে এর আগেও দুইটি ডাকাতির মামলা রয়েছে, এটি সম্ভবত তার বিরুদ্ধে তিন নাম্বার ডাকাতির মামলা। আমরা অন্যান্যদেরও মানে প্রিসিপিয়ার পর্যালোচনা করছি, যেখানে যার বিরুদ্ধে যে ধরনের ডকুমেন্টস পাওয়া যাবে সেটি এই মামলার সাথে সম্পৃক্ত হবে। আর যেখান থেকে আমরা এই বাদীর এজাহারে যে ধরনের সম্পদ লুণ্ঠিত হওয়ার বর্ণনা পেয়েছি সেই বর্ণনা অনুযায়ী আর ডাকাতদের কথোপকথন অনুযায়ী তার মধ্যে তারতম্য রয়েছে, আমি পূর্বেই বলেছি আমরা নিবিড় অনুসন্ধানের মাধ্যমে এটি নিশ্চিত করব যে তারা কি পরিমাণ সম্পদ এখান থেকে লুণ্ঠন করেছে আর কি পরিমাণ সম্পদ সেটা খোয়া গেছে। ঠিক ওই অনুযায়ী বিভিন্ন আদালতে আমরা দ্রুততার সাথে বাকি দুজন গ্রেপ্তার পূর্বক ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করব।